আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো দূর দূরান্ত থেকে যে যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ক্লাসটা ফলো করছো তাদের অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইংরেজি গ্রামার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কে সাফিক্স আর প্রিফিক্স এই যে গ্রামারটা ক্লাস নাইন টেনের জন্য এবং এসএসসি ক্যান্ডিডেটের জন্য এবং অষ্টম শ্রেণীর জন্য এমনকি যারা উপর লেভেলে মেডিকেল ইউনিভার্সিটি অ্যাডমিশন দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস বলা যেতে পারে এই সাফিক প্রিফিক্স ক্লাসটা আসলে একটা গ্রামাটিক্যাল ক্লাস এটা অনেকেই বলে এই গ্রামারটা আমরা বুঝি না সাফিক্স প্রিফিক্স আমাদের একটা ক্লাস নেন এই সাফিক প্রিফিক্স সম্পর্কে আমি প্রথমেই বলতে চাই এটা কোনো গ্রামার না এটাকে বলা হয় ওয়ার্ড ক্রিয়েটিভ অর্থাৎ ওয়ার্ড তৈরি করার কাজ সাফিক প্রিফিক্স হচ্ছে ওয়ার্ডকে পরিবর্তন করার কাজ অর্থাৎ সাফিক প্রিফিক্স করতে গেলে তোমাদের যেই গ্রামারটা সাফিক্স প্রিফিক্স সম্পর্কে যেটা নিয়ে তোমরা চিন্তিত আছো সেটা হচ্ছে ওয়ার্ড ফার্মেন্টেশন অর্থাৎ একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড তৈরি করার জন্য এই সাফিক প্রিফিক্সের মূল যে কাজটা এই জন্যই পরীক্ষার প্রশ্নপত্রে সাফিক প্রিফিক্স একটা গ্রামার তোমাদের এসেছে তাহলে আমরা প্রশ্ন করতে পারি স্যার সাফিক প্রিফিক্স গ্রামারটা করতে গেলে আমরা কি করব কি ফলো করব? কি ফলো করলে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কে আমাদের ভালো জ্ঞান অর্জন হবে এবং আমরা পরীক্ষার প্রশ্নপত্রে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো যাই হোক কথা না বাড়িয়ে আমরা সাফিক প্রিফিক সম্পর্কে আলোচনা করি দেখো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে প্রত্যেক শিক্ষার্থীকে আমি রিকোয়েস্ট করবো এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ সাফিক্স প্রিফিক্স গ্রামার করতে গেলে তোমাদের অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে অনেকেই হয়তো বা বলেছ বা কমেন্ট বক্সে কমেন্ট করেছো পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ক্লাস নেন এটা পার্টস অফ স্পিচে একটা ক্লাস বলা যেতে পারে তাহলে আমরা আসি সাপিক্স দুইটা ক্লাস হবে আজকে আমরা যে ক্লাসটা নিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আরেকটা ক্লাস হবে অর্থাৎ করতে গেলে আমাদের সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকতে হবে কারণ একটা সেন্টেন্সের মধ্যে নাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এই চারটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই থাকে অর্থাৎ এই চারটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা আমাদের জানতে হবে অর্থাৎ আমরা এখন শুরু করি সাফিক্স প্রিফিক্স করতে গেলে আমাদের কী কী করতে হবে কি কি জানতে হবে আমরা মনোযোগ সহকারে বোর্ডটা ফলো করি এবং ক্লাসটা করি এবং এগুলো যদি পারো তোমরা অবশ্যই নোট করে রাখতে পারো দেখো যা যা জানতে হবে খুব মনোযোগ দাও সাফিক্স প্রিফিক্স করতে গেলে তোমাকে যা যা জানতে হবে তোমাদের প্রথম জানতে হবে পার্টস অফ স্পিচ সম্পর্কে যেমন পার্টস অফ প্লিজ প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই যে পার্টস অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তাহলে আমরা কিন্তু আবারও নতুন করে বলছি ভালোভাবে বোঝার চেষ্টা করো সাফিক স্পিফিক্স করতে হলে তোমাকে যা যা জানতে হবে এক নম্বর পার্টস অফ স্পিচ জানতে হবে দুই নম্বর সেন্টেন্স অর্থাৎ প্রথম থেকে ফুল স্টপ পর্যন্ত যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা কোথায় বসে আফটার অল প্রথম থেকে স্টপ পর্যন্ত যতগুলো সেন্টে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো মিলেই কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয় আর একটা সেন্টেন্সের মধ্যে নাউন ভার্ভ অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ প্রিপোজিশন কনজাংশন অনেক কিছুই থাকতে পারে তা এই পার্টস অফ স্পিচ বলতে আমরা কী বুঝি পার্টস অফ স্পিচ বলতে বোঝা যায় পার্ট মানে অংশ অফ মানে র স্পিচ মানে ভাষা ভাষার প্রত্যেকটা অংশকে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি তাহলে ভাষা মানে একটা সেন্টেন্স একটা বাক্য বাক্যর মধ্যে বিভিন্ন পার্টস অফ স্পিচ নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয় সেটা হতে পারে অ্যাসার্টিভ হতে পারে ইন্টারোগেটিভ হতে পারে ইম্পারেটিভ হতে পারে অপ্টার্টিভ হতে পারে এক্সক্লোমেটিভ অ্যানিথিং অর্থাৎ যে কোনো সেন্টেন্স হতে পারে এই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো কোনটা নাউন কোনটা ভার্ভ কোনটা অ্যাডভার্ভ কোনটা অ্যাডজেক্টিভ এগুলো তোমাকে আইডেন্টিফাই প্রথমে করতে হবে কারণ পরীক্ষার প্রশ্নপত্রে তোমাদের বক্সের মধ্যে যে প্রশ্নটা দেওয়া থাকে অর্থাৎ বক্সে বলতে এসেজের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যেই ওয়ার্ডটা দেওয়া থাকে সেই ওয়ার্ডটা যাই হোক না কেন তোমার বুঝতে হবে এই ওয়ার্ডটা কি নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ভ হবে যদি এটা না বোঝো তাহলে তুমি কিন্তু সাপিক পিপিক করতে পারবা না অর্থাৎ আন্দাজি তোমরা হয়তো লিখতে পারো লিখে অ্যান্সার করতে পারো ধরুন ফ্রি থাকলে ফ্রিডম লেখো কমিউনিউকেট থাকলে কমিউনিকেশন লেখো ডেভেলপ থাকলে ডেভেলপমেন্ট লেখো এগুলো আন্দাজি আমরা কিছু কিছু অ্যান্সার করি হয়ে যায় কিন্তু আসলে এগুলো ক্লিয়ারভাবে জানতে গেলে তোমার আগে বুঝতে হবে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ড ওয়ার্ডগুলো কোথায় কোনটা বসে কখন ভার বসে মানে কোথায় নাউন বসে কোথায় কখন অ্যাডজেকটিভ বসে এগুলো জানতে হবে তাহলে আমরা পার্টস অফ স্পিচের মধ্যে মূল চারটা জিনিস একটা হচ্ছে নাউন দুই নম্বর হচ্ছে ভার্ড তিন নাম্বার হচ্ছে অ্যাডভার্ড চার নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ খেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পার্টস অফ পিচের মধ্যে চারটা গুরুত্বপূর্ণ অংশ খুবই গুরুত্বপূর্ণ এটা সারা জীবনের জন্য প্রয়োজন প্রত্যেকটি স্টুডেন্টের নাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এই চারটা ওয়ার্ড অর্থাৎ কোন সে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসবে তোমার প্রথমে এই জ্ঞানটা থাকা লাগবে কারণ তোমার আগে বুঝতে হবে যে এটার পরে নাউন বসে এটার পরে ভার বসে এটার পরে অ্যাডভার্ব বসে এটার পরে অ্যাডজেক্টিভ বসে তোমার আগে বুঝতে হবে পরীক্ষার প্রশ্নটা পাওয়ার সাথে সাথে তোমার আগে বুঝতে হবে যে এই জায়গায় নাউনই হবে অ্যাডজেক্টিভ হবে না এখানে অ্যাডজেক্টিভ হবে ভার হবে না তারপর তোমার শিখতে হবে যে এই নাউনটা কিভাবে তৈরি করতে হয় ভার্ভটা কীভাবে তৈরি করতে হয় অ্যাডজেক্টিভটা কীভাবে তৈরি করতে হয় তারপরে শিখতে হবে আগে কিন্তু তোমার বুঝতে হবে যে এটা কি নাউন হবে না অ্যাডভার্ভ হবে না অ্যাডজেক্টিভ হবে না ভার্ভ হবে আগে তোমার বুঝতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে পরিষ্কার বুঝতেছি যে পার্টস অফ স্পিচের গ্রুপ্ত এবং সাফিক প্রিফিক্স করতে গেলে তোমাকে অবশ্যই এই গ্যাপটা অবশ্যই থাকতে হবে তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি নাউন কোন কোন স্থানে নাউন বসে কোন কোন স্থানে ভার বসে আজকের ক্লাসটা আমরা এইটা নিয়ে আলোচনা করছি অর্থাৎ আমরা চলো জেনে নেই নাউনের অবস্থান কোথায় নাউন বসে কোথায় কোথায় ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নাউনের অবস্থান তাহলে আমরা এতক্ষণ বুঝলাম সাফিক প্রিফিক্স আসলে কি সাফিক প্রিফিক্স করতে গেলে কি জানতে হবে তাহলে সেই আলোচনা থেকে আমরা কিন্তু একটা আলোচনা এসেছি আমরা জানতে হবে নাউনের অবস্থান কোথায় ভার্বের অবস্থান কোথায় অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের অবস্থান কোথায় আগে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে তারপরে চেঞ্জিং আগে কিন্তু না অর্থাৎ অবস্থান খুব মনোযোগ দাও পাঁচটি স্থানে নাউন বসাবে আমরা একটু বুঝি মাত্র পাঁচটি স্থানে যেমন আমরা এখানে বলতে পারি পাঁচটি স্থানে খুব মনোযোগ দাও পাঁচটি স্থানে নাউন বসবে এখন আমরা কি কি স্থানে আমরা এক নম্বর বলতে পারি দেখো সাবজেক্ট হিসাবে সাবজেক্ট হিসেবে নাউন বসবে সাবজেক্ট হিসাবে নাউন বসবে দেখো এই নাউন বসাবে বসাবে খুব মনোযোগ দাও অর্থাৎ এই করতে গেলে নাউনের অবস্থান তোমার অবশ্যই জানতে হবে কি সাবজেক্ট হিসাবে নাউন বসবে সাবজেক্ট হিসাবে নাউন বসবে অবজেক্ট হিসাবে নাউন বসবে প্রিপোজিশনের পরে নাউন বসবে পসেসিভের এর পরে নাউন বসবে ডিটারমাইনারের পরেও নাউন বসাবে এখন মনোযোগ দাও এই এই যে যে ওয়ার্ডগুলো বললাম পাঁচটা জায়গায় নাউন বসে এই পাঁচটা জায়গায় নাউনের পরিবর্তে ভুল করে যদি একটা ব্যাট অ্যাডভার্ভ বসে এটা কিন্তু নাউন হয়ে যাবে যেমন ওয়াটার মানে কিন্তু আমরা জানি পানি ওয়াটার মানে পানি এটা নাউন এখন যদি আমি লিখি আই ওয়াটার প্লান্ট অর্থাৎ এই আয়ের পর সাবজেক্টের পরে কি নাউন ভার বাড়ছে অর্থাৎ ওয়াটারটা কিন্তু ভার হয়ে গেল কী হয়ে গেল ভার অর্থাৎ এখানে আই ওয়াটার প্লান্ট আমি কি গাছে পানি দেই। এখন এই পানির ওয়াটারটা নাউন ছিল ভার্ব হয়ে গেছে তাহলে বোঝা গেল ভার্বের স্থানে যদি ভুল করে কোনো নাউন বসে এটা ভার্ব হয়ে যায় অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস তাহলে এখানে বোঝা গেল যে সাবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে প্রিপোজিশনের পরে পসেসিভের পরে ডিটারমাইনের পরে নাউন বসে এই সব স্থানে অবশ্যই নাউন বসবে যদি তোমরা এইসব স্থানে কোনো গ্যাপ দেখো ব্র্যাকেটে কোনো প্রশ্ন দেখো অবশ্যই এটাকে নাউন করতে হবে ওটা ভার্ব থাকুক বা থাকুক ব্যাডজেক্টিভ থাকুক ওটাকে তোমরা নাউন করতে হবে নাউন বানাতে হবে অর্থাৎ তারপরে কিন্তু অবশ্যই আমাদের এগুলো শিখতে হবে কিভাবে নাউন তৈরি করতে হয় ভার থেকে অ্যাডভার্ট থেকে অ্যাডজেক্টিভ থেকে ক্লিয়ার তাহলে এখন দেখো এর মধ্যে আরেকটা প্রশ্ন থাকতে পারে তার ডিটারমাইনারটা কী পসেসিভ তো আমরা জানি মায় মানে আমার ইয়োর মানে তোমার হিজ মানে তার আর তো আমরা কিন্তু জানি অবজেক্ট হিসাবে জানি সাবজেক্ট জানি এখন আমরা একটু আলোচনা করব ডিটারমাইনার সম্পর্কে ডিটারমাইনারটা আসলে কি একটু বুঝি দেখে ডিটারমাইনার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ডিটারমাইনার যেটা সেটা হচ্ছে দুইটা গ্রুপে আমরা ভাগ করেছি তোমাদের বোঝার সুবিধার্থে আমরা প্রথমে যেটা লিখবো গ্রুপ জি আর ও পি গ্রুপ এ দেখো গ্রুপ এর মধ্যে যে ডিটারমিনার গুলো পড়ে এক নম্বরে আছে এ নম্বরে আর্টিকেল পড়ে

এরপর নাউন বসেছে পসেসিভ মাই পেন আমার কলম নাউন বসেছে ডেমনস্ট্রেটিভ দিস পেন এত এই কলমটি এখন দেখো আর্টিকেল বলতে আমরা কিন্তু জানি এ এন দি এটাকে আর্টিকেল বলি আর পসেসিভ বলতে আমরা এখানে মাই বলতে পারি ইওর বলতে পারি আপনার র থাকবে আর ডেমনস্ট্রেটিভ বলতে আমরা বলতে পারি দিস টি এইস এটি দোষ ইস তাহলে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ এখন দেখো এই গ্রুপ এর মধ্যে যে আর্টিকেল এগুলো পর নাউন বসবে পসেসিভ এর পর ডেমোনস্ট্রেটিভ পাই গ্রুপ বি এর মধ্যে আমরা একটা আলোচনা করি খেয়াল করো গ্রুপ বি এই গ্রুপ বি এর মধ্যে আমরা যেটা বলতে পারি অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার কার্ডিনাল নাম্বার আর কোয়ান্টিফায়ার দেখো অর্ডিনাল নাম্বার যেটা আমরা বলতে পারি ও এন এ ওয়ান টি ডাব্লিউ ও টু টি এইচ আর ডবল এ থ্রি ডট 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 আর এখানে কার্ডিনাল নাম্বার যেটা বলতে আমরা ফার্স্ট থেকে থার্ড বলতে পারি এফ আই ফার্স্ট এসি সি ও এন ডি সেকেন্ড টি এইচ আই আর ডি থার্ড অ্যাটেনশন তাহলে স্যার এখানে ওয়ান টু থ্রি ফার্স্ট সেকেন্ড থার্ড এইগুলোর পর সব নাউন বাজে ওয়ান পেন টু পেন ওয়ান পেজ টু পেজ ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ ফার্স্ট পেজ সেকেন্ড পেজ আফটার অল এই ওয়ার্ডগুলোর পর সবসময় তো নাউনই বসতেছে তাহলে বোঝা গেল এইগুলো আমাদের অবশ্যই জানা লাগবে এই ওয়ার্ডগুলোর পরে কি নাউন বসে কি না এখন কোয়ান্টিফায়ার বলতে যে ওয়ার্ড দ্বারা যে শব্দ দ্বারা কোনো সংখ্যা গণনা পরিমাপ পরিমাণ করা হয় সেটাকে আমরা কোয়ান্টিফায়ার বলতে পারি যেমন এক্সাম্পলস্বরূপ আমরা লিখতে পারি ম্যানি সাম few little আরো অনেক কিছু আছে অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু গণনা পরিমাপ পরিমাণ বোঝায় তাকে আমরা কোয়ান্টিফায়ার বলতে পারি তাহলে বোঝা গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইগুলোর পর সবসময় নাউন বসবে তাহলে পরীক্ষার প্রশ্নপত্রে যদি তোমরা যদি তোমরা দেখো এই ওয়ার্ডগুলোর পরে ব্রাকেটে যে প্রশ্নটা দিয়েছে সেটা অবশ্যই নাউন করতে হবে অবশ্যই নাউন করতে হবে নাউন করতে হবে তুমি শিওর হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছ নাউন হচ্ছে তবে কিভাবে নাউনটা করবে এটা কিন্তু পরবর্তী ক্লাস আমরা আলোচনা করবো আরও বাকি আরও দুইটা ক্লাস করব তারপরে কিন্তু আমরা ক্লিয়ার সাফিক সম্পর্কে এবং ওয়ার্ড ফার্মেন্টেশন সম্পর্কে পুরো ক্লিয়ার আমরা জ্ঞান অর্জন করব ক্লিয়ার তাহলে আমরা বুঝলাম যে নাউন বাসে মাত্র পাঁচটা স্থানে অবশ্যই ক্লাসটা করবে এবং নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে তাহলে আমরা এই যে আলোচনা করলাম এখন একটা প্রশ্ন থাকতে পারে মেধাবী স্টুডেন্ট বা যারা বেশি ইংলিশ সম্পর্কে জানো জ্ঞান অর্জন করতে তাদের জন্য থাকতে পারে স্যার এরপরে তো নাউন বসবে হ্যাঁ এরপর নাউন বসবে যদি এরপরে ফাঁকা তাদের জন্য বলছি যারা একটু বেশি বোঝো এবং বেশি জানার চেষ্টা করো তাদের জন্য যেমন বিউটিফুল গার্ল এখানে গার্লটা কিন্তু নাউন আরেক বিউটিফুল সুন্দর বোঝা গেল এই ওয়ার্ডগুলোর পর নাউন বসবে যদি একটা অ্যাডজেক্টিভ বসে তাহলে কিন্তু নাউন পরে বসবে অর্থাৎ আর্টিকেল বা এই ওয়ার্ডগুলোর পরে ফাঁকা পরে নাউন থাকলে মাঝখানে গ্যাপ একটা অ্যাডজেক্টিভ বসবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নেক্সট ক্লাসের জন্য আমরা আশা করি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এখানে ক্লাসটা শেষ করছি দ্বিতীয় ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে আল্লাহ হাফেজ